সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলার অনুমতি দেওয়ার পর পরেই খুলেছে নোয়াখালীর বিভিন্ন দোকানপাট ও শপিং মল। তারই ধারাবাহিকতায় নোয়াখালীর বৃহত্তর সুপার মার্কেট নোয়াখালী সুপার মার্কেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেচা বিক্রি করতে প্রস্তুতি নিয়েছে। মোটামুটি ভালো আছে, রমজানে তো বন্ধ ছিল, এখন একটু ক্রেতা সমাগম একটু বাড়ছে, আমরা আশা করি আরও কিছু ক্রেতা সমাগম হবে। মার্কেটে প্রবেশের সম্মুখে সাবান দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা কর্মী কর্তৃক তাপমাত্রা পরিমাপ ও জীবাণুনাশক দ্বারা স্প্রে করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকলে চেষ্টা করছে আপডেট কালেকশন করার জন্য, ভালো কালেকশন আছে আপনি এবং স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা কিন্তু সব করতেছি। সকলে কিন্তু মাস্ক ছাড়া আমরা কোনো দোকানে অ্যালাউ করতেছি না কাস্টমারকে। বিগত ঈদ উল ফিতরের সময়টায় লকডাউনের কারণে বন্ধ ছিল নোয়াখালী সুপার মার্কেট। এতে করে ব্যবসায়ীদের ব্যবসার মৌসুমটি হাতছাড়া হয়ে অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে। তবে ঈদ উল আজহাকে কেন্দ্র করে সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠবে বলে আশা করছেন নোয়াখালী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এই ঈদকে সামনে রেখে নতুনভাবে প্রস্তুতি নিয়েছে নোয়াখালী সুপার মার্কেটের ব্যবসায়ীগণ। নোয়াখালী সুপার মার্কেট ঘুরে দেখা যায় দোকানগুলিতে নতুন নতুন পণ্যের সমাহার, ক্রেতা সমাগমও যথেষ্ট ভালো। কোরবানি ঈদে সরকার যেভাবে দিয়েছে সে ফর্মুলা অনুসারে সবার জন্য শপিং করার চেষ্টা করতেছি, চাচ্ছি আর কি ঈদটাকে একটু আনন্দময় করার জন্য। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে এমনটাই আশা করছেন ব্যবসায়ীগণ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেখা যাচ্ছে যে কাস্টমার কিছুটা উঠতেছে। এখন দেখা যাচ্ছে সময় সংকটের কারণে অনেক ক্ষেত্রে কাস্টমার আসলেও আমরা তাদেরকে সার্ভিস দিতে পারতেছি না, কিন্তু সরকারের যে বিধিনিষেধ দেওয়া আছে আমাদেরকে যেগুলো মেনটেন করে এই ব্যবসা বাণিজ্য করার জন্য বলা হয়েছে আমরা সম্পূর্ণরূপে সেগুলো মেনটেন করছি। আর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের নতুন কালেকশানগুলো আবার কালেকশান করছি, দেশি বিদেশি কসমেটিক্স জুয়েলারি সব কিছুই কালেকশান করা হয়েছে মূলত ঈদকে সামনে রেখেই। নোয়াখালী সুপার মার্কেট বৃহত্তর নোয়াখালীর একমাত্র বৃহৎ শপিং মল, যেটিতে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে সব ধরনের সেবা ও সুবিধা। আমার জন্য ড্রেস কিনছি দুইটা, ওর জন্য তিনটা, জুতা কিনছি ওর জন্য, আমার জন্য ঔষধ, ক্রোকারি, সেলুন, পার্লার, গৃহসাজ, গার্মেন্টস সামগ্রী, জুতা, জুয়েলারি, প্রসাধনী, চাইনিজ রেস্টুরেন্ট, মোবাইল শপ, থিম পার্ক সহ নানা ধরনের দোকান ও সুযোগ সুবিধা রয়েছে এই একটি মাত্র শপিং মলে। আমার নিজের জন্য, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে এসেছি। এই বৃহত্তম শপিং মলে ক্রেতা গ্রাহকগণ যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় প্রতিটা দোকানেই রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। যদি কোনো কাস্টমার আসে আমাদের কাছে মাস্ক ছাড়া, তাহলে আমরা মাস্ক রাখছি, আমরা মাস্কগুলো কাস্টমারকে ফ্রি বিনামূল্যে দিয়ে দিই। পাশাপাশি মাস্ক পরেই বেচা বিক্রি করতে দেখা যায় দোকানের স্টাফদের। এইদে আমাদের মোবাইলের কালেকশনের মধ্যে হচ্ছে যে আমাদের তিনটা ফোনই মোটামুটি আপডেট। এখানে হচ্ছে যে বেশি সবচেয়ে যে লেটেস্ট সেটা হচ্ছে যে আমাদের A52টা, এটা একদমই লেটেস্ট আমাদের একটা। ঈদ উপলক্ষে আমাদের সবগুলো ফোনের সাথে হচ্ছে যে আমাদের অফার চলতেছে। তবে সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়, তাই সন্ধ্যায় মানুষের অবশ্য সময়টুকুতে বেচা বিক্রি করতে পারেন না বলে দাবি করেন মার্কেটের ব্যবসায়ীগণ। আমরা গত রমজানে যেহেতু ব্যবসা করতে পারি নাই, সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। এখন যে পরিমাণ কাস্টমার আসতেছে মোটামুটি ভালো, তবে আমাদের সময় তো 7টা পর্যন্ত আমাদের কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিতে পারি না। যদি আমাদের সরকার মহোদয় বা ডিসি মহোদয় যদি 2 ঘন্টা বাড়াই দেয় তাহলে ব্যবসায়ীরা মোটামুটি উপকৃত হবে। তাদের দাবি সরকারের বিধি মোতাবেক এই সময়টা যেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 2 ঘন্টা বাড়িয়ে দেয়। এতে করে মার্কেটে ক্রেতা সমাগম বাড়বে এবং জমে উঠবে ঈদের বেচা বিক্রি। জি আলহামদুলিল্লাহ, ঈদ উপলক্ষে আমাদের কোম্পানি থেকে ভালো ভালো কালেকশন আসতেছে, নতুন নতুন কালেকশন আসতেছে, মোটামুটি রেসপন্স ভালো, ভিতরের পরিবেশটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের দোকানদাররা যারা আছেন, দোকানদারদের এবং ম্যানেজমেন্টে যেটা, ওনাদের বিষয়টা আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের এখানে যে বিউটি পার্লার, আমাদের থেকে সবাই ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মোতাবেক সেবা গ্রহণ করতে পারবেন। মুসলমান ধর্মের 2টি বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এই 2টি উৎসবের মধ্যে ঈদ উল ফিতরে বেচা বিক্রি হয় সবচেয়ে বেশি, যা সকল ব্যবসায়ীদের কাছে ব্যবসার মৌসুম। যে আমরা কদিন দোকানদারি করছি, গতবারের চাইতে একটু ভালো আছে, কাস্টমারও আসতেছে, আমরা কালেকশনে উঠাইছি, তো আমরা আবার স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করি। লকডাউন হওয়ার পরে আসলে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে ওরা এখন নিজেদেরকে আপ টু ডেট করছে বা হ্যাক্সেসল বা অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো করছে এগুলো সত্যি মানে সন্তোষজনক। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিগত ঈদে শপিং মল ও মার্কেটগুলো বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ে, তাই ঈদ উল আজহাকে কেন্দ্র করে সেই ক্ষতিটা কিছুটা হলে পুষিয়ে উঠবে এমনটাই আশা করছেন নোয়াখালী সুপার মার্কেটের ব্যবসায়ীরা।